ওয়েলকাম গাইস গাইস্ট 28 নম্বর সবাইকে আবার স্বাগতম তো লাস্ট টিউটোরিয়ালে আমরা সেট করতে হয় সেটা অন্যভাবে দেখেছিলাম এবং আজকে আমরা ফর্ম ভ্যালিশন করবো আসলে ফর্ম ভ্যালুয়েশন অনেকভাবেই করা যায় ওকে আর অনেক ড্রিফলি করা যায় সো আমি অত ড্রিফলি আলোচনা ব্রিফলি আলোচনা করবো না জাস্ট আমি সিম্পল ফর্ম ভ্যালুয়েশনটা দেখিয়ে দিব আর কি আপনাদের মেইন লজিকটা শিখিয়ে দিবো যাতে যাতে আপনারা আরো ভালোভাবে প্র্যাকটিস করে আরও বেশি লজিক ইমপ্লিমেন্ট করতে পারেন তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমাদের লাস্ট টিউটোরিয়ালে এই পর্যন্ত ছিল তো আমরা এখানে ইউজার নেম আছে তাহলে আমি ইমেল এবং পাসওয়ার্ড দুটো ফিল রেখে আমি দুটার মধ্যে ভ্যালিডেশন করতে পারি ওকে সো এটা ছিল আমার প্রজেক্ট লাস্ট অবস্থায় যা ছিল সো আমার এখানে অলরেডি আছে আমি দিয়েছি লগ ইন ডিটেলস দিয়ে দিই আমার এখন শো করার দরকার নেই ওকে বা লগ ইন প্যানেল ফাইন এখন কথা হচ্ছে যেহেতু আমার কোনো বুস্টার ইনস্টল করা নাই সো আমার এখানে ক্লাস কাজ করবে না বুস্টার ক্লাস সো যখন আমরা বুস্টার ইনস্টল করবো তখন বুস্টার ক্লাসগুলো কাজ করবে ফার্স্ট অফ অল আমরা কী করতে চাই দেখেন আমাদের এখানে হচ্ছে একটা হচ্ছে ইউজার নেম সো আমি এটাকে ইমেল করতেছি মানে ইমেল দিবে পাসওয়ার্ড দিবে সে লগ ইন করবে ওকে তো আমি ইমেল দিলাম লেভেলে এবং আমি এখানে জাস্ট ঠিক পাসওয়ার্ড দিব ওকে সো পাসওয়ার্ড দিচ্ছি ওকে ফাইন ইমেল এবং পাসওয়ার্ড এখন এই ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ব্রেক আছে না হ্যাঁ ব্রেক আছে পাসওয়ার্ড দিবে এখন পাসওয়ার্ড দিলে যদি কোনো প্রবলেম থাকে লাইক হচ্ছে ইমেল দিল না পাসওয়ার্ড দিল না তাহলে যাতে এখানে একটা লেখা শো করে তাহলে আমরা এখানে একটা সাপোজ দিতে পারি আমরা লেখা দিতে পারি এখানে দিতে পারি ইমেলের জন্য ওকে আমার স্ট্রং স্ট্রংলি ফাইমেলিডি স্টেল লিখতে হয় এটা আপনারা জানেন আগে আমি দেখেছি অনেকবার সো স্টেল করবো এখন সেখানে কালার সেট করে দিচ্ছি কালার এবং কালার কি বলছে রেড ক্লিয়ার সো কারটা আমি কি বললাম এখানে রেট সেট করে দিলাম এখন যদি আমি একটু চেক করি হ্যাঁ চলে আসছে ইমেল পাসওয়ার্ড ইনভ্যালিড ওকে একটা বিআর টাক ইউজ করে দিই আমরা বিআর টেক ইউজ করে দিই তাহলে নিয়ে চলে যাবে হুম ফাইন ঠিক সেমভাবে আমার আরেকটা ই লাগবে সো ইরোল তো আমরা এখন সেট করি নি আর কি আমরা ওই সেট করবো সমস্যা নাই এবং এখানেও লাগবে একটা সো এখানে আসি এবং এখানে আমরা দিয়ে দেবো জিমেলোর পাসওয়ার্ড ইনভ্যালিড বা যাই হোক এবার আপাতত এভাবে থাক আমরা পরবর্তী লিখবো কারণ এইভাবে থাকবে না আমাদের স্টার থেকে ডাটা আসবে এবং আমাদের ফর্মটা দেখা যাচ্ছে লগ ইন প্যানালে প্রথমত আপনার কী করতে হবে যখন আমরা এখানে ডেটা ইনসার্ট করবো ডেটা দিব তারপর সাবমিট প্রেস করলে আমরা কিন্তু দেখেন এখানে অন সাবমিটে ভ্যালুশন করতেছি আরেকটা করা যায় অন চেঞ্জে যেমন আমি এখানে লিখতেছি লিখতেছি অ্যাড দেই নাই সে আমার সাইডে লেখা উঠতেছে যে অ্যাড ইউজ করা হয় না ওটা হচ্ছে অন চেঞ্জে হ্যাঁ আমার লেখার মধ্যেই আমার ভ্যালুশন করতেছে আর আমরা এখন করছি অন সাবমিটে মানে লেখার পরে সাবমিট দিব তারপর আমরা চেক করব আসলে খালি আছে কি না তাহলে এটা কিন্তু দুইভাবে হয় অন চেঞ্জ একটা অন সাবমিট একটা তো আমরা আজকে অন সাবমিটে দেখবো পরবর্তী আমরা অঞ্চলে দেখে নেব এক সময় সো ফাইন আমরা এখন দেখেন এই ইরোরগুলো দেখানোর জন্য আমাদের ইস্টের মধ্যে দুইটা প্রপার্টি আছে একটা ইমেল একটা পাসওয়ার্ড এখন ইরোর জন্য রাখতে হবে তাই না তো আমি রাখলাম ইমেল ইরোর বাইডিফল ব্ল্যাঙ্ক থাকলো এবং পাস ইরোর এটাও বাইডি ফল ব্ল্যাঙ্ক থাকলো ফাঁকা থাকলো ফাইন আমি সেভ করলাম প্রথমত আমার কী করতে হবে আমার এখানে অলরেডি দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে সাবমিট প্রেস করলে আমাদের অন সাবমিট ইভেন্টে হ্যাঁ অন সাব ইভেন্টে দিস ডট মানে এই ক্লাসের ফর্ম সাবমিট মেথডটা এক্সিকিউট হচ্ছে এখন আমার কনসোলে দেখাচ্ছি এখন কনসোল দেখানো লাগবে না আমরা জাস্ট কী করতে পারি এখানে ভ্যালুশন করতে পারি এখানে আমরা কী করতে পারি ভ্যালুশন করতে পারি আবার আমরা চাইলে অন্য একটা ফাংশন বানিয়ে সেই ফাংশনটা এখানে পাস করতে পারি এখানে ভ্যালুশন করলে বড়ো হয়ে যাবে আর অন্য একটা ফাংশনের মধ্যে ভ্যালুশন করে পরে ওই ফাংশনটা এখানে আমি চেক করি কন্ডিশন দিয়ে তাহলে আমার জিনিসটা ছোটো হবে তাহলে আমাকে ফাংশন তৈরি নিই লাইক হচ্ছে ভ্যালিডেট ওকে স্যার ভ্যালিডেট নামে একটা কী করতেছি মেথড এখানে বানিয়ে নিচ্ছি আপনি এখানে অ্যারো সাইন ইউজ করতে পারেন বা এখানে নর্মাল সাইন যে নর্মাল ফাংশন ইউজ করি সেটাও ইউজ করতে পারেন অথবা আপনি অ্যারো ফাংশন ইউজ করতে পারেন যেভাবে পারেন কারণ এটা হচ্ছে আমার অ্যারো ফাংশন এবং এটা হচ্ছে আমার কি নর্মাল ফাংশন আপনারা দুইটাই বুঝতে পারছেন আমি দুইটাই রাখলাম যেটা যেভাবে ইউজ করতে চান প্রথমে ভ্যালিডেট যে মেথড আছে সেই মেথডের মধ্যে আমরা কি করবো আমাদের ভ্যালুয়েশন যে কোডগুলো আছে সেইগুলো আমরা লিখব ফাইন এবং ভ্যালুয়েশন লেখার পরে যখন আমার ভ্যালুয়েশন মেথডটা আমি দেখা দিচ্ছি ফার্স্ট অফ অল ইফ থাকবে ওকে তারপর আমাদের এলে এল সি পাঠাতে পারবো ওকে যখন আমরা এগুলো সব পাস করবো এলসি আসলো তখন আমরা রিটার্ন করলাম ট্রু ওকে আমরা রিটার্ন ট্রু করলাম তার মানে কি যখন আমরা এখানে রিটার্ন ট্রু করলাম তখন কিন্তু সে এইখানে চলে আসলো ঠিক আছে কারণ কি এখানে চলে আসবে যেহেতু এখানে আমরা এখনো বলি নাই যে এখানে চলে আসবে কিনা সো সেটা আমার বলেই হবে আমি দল ইফ আমরা যেহেতু সেম ক্লাসে আসি একটা ক্লাসের মধ্যে আসি সো আমার ওই ম্যাথডটাকে যদি কল করতে চাই তাহলে অবশ্যই আমার ডিস লাগবে কিওয়ার্ড লাগবে আপনারা জানেন এবং ম্যাথডের নাম হচ্ছে ভ্যালিডেট আই ডি এ টি সো দিস ডট ভ্যালিডেট মানে যদি ওই ভ্যালিডেটের এই এলস পর্যন্ত আসতে পারে মানে সবকিছু কিছু ট্রু হয় তখন আমার কি করবে আমাকে বলবে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে তাহলে আমি এখানে দিই সো বা লিখতে পারি ফর্ম সাবমিট এই ক্ষেত্রে পরবর্তী কিছু ডাটা নিয়ে আমরা ক্ষেত্রে আমাদের এক্সেস্ট রিকোয়েস্ট পাঠিয়ে আমরা চেক করতে পারবো বা আমরা পোস্ট করতে পারবো আমরা লগ ইন এর ক্রেন্সিয়াল চেক করতে পারবো সব করতে পারবো এখানে ক্লিয়ার আমি আবার বলছি জাস্ট কি করলাম আমরা জাস্ট স্টেটের মধ্যে দ্রুপবাটি এক্সট্রা যোগ করলাম একটু ইমেল ইরোর একটা পাসওয়ার্ড ইউরোড কোনটা ইউরো আমরা জানি না সো যে ইডোর হবে সেটার মধ্যে স্টোরগুলো সেটি স্টেট মেথডের মাধ্যমে পর্যন্ত আমরা শো করাবো আর যখন আমরা এই কন্ডিশনগুলো সব ঠিক ফিল ফুল আপ করে হ্যাঁ কোনো কন্ডিশন ইড়ন নাই যখন আমরা এলসি আসলো রিটার্ন ট্রু আসলো তখন আমরা কী হলো এইটা কল হলো তার মানে কি আমার ভ্যালুয়েশনটা আগে এখানে করতে হবে অথবা আপনার চাইলে কিন্তু এই ভ্যালুয়েশনটা আপনাকে চাইলে এইখানেও করতে পারেন হ্যাঁ তাহলে আর আপনাকে এখানে ডিজিটাল ভ্যালুয়েটন মেথডটা করতে হবে না ডিরেক্টলি আপনি এখানেই ভ্যালুয়েশন করে নিতে পারেন সো এটা ডিপেন্ড করে আপনারা কীভাবে করবেন নেক্সট আমরা ভ্যালুয়েশন দেখবো ইনশাল্লাহ তো গাইজ ছোট ভিডিওর পাঠ শিখতে হবে ছোট ছোট করে থ্যাংক ফর ওয়াচিং